হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো যে কোনো ড্রয়িং করার সময় বুঝতে হবে যে তার শেপগুলো কেমন, তার চোখটা কেমন শেপের আছে। সবার চোখ আলাদা, সবার নাক আলাদা, সবার কান আলাদা, সবার ঠোঁট আলাদা, সবার প্রপার শেপটা সবার আলাদা। তো আমাদেরকে সবার প্রথমে একটা জিওমেট্রিক্যাল শেপ আইডিয়া করতে হবে। ড্রয়িং করার সময়ও আমরা কিছু স্ট্রেট লাইন টানবো। তুমি দেখতেই পাচ্ছ আশা করি ভিডিওতে যে আমি খুব ইজি স্টেপে ড্রয়িংটা করার চেষ্টা করছি। এবার ড্রয়িংটা সবার প্রথমে মূল বেশ হবে তোমার। ড্রয়িং যদি খারাপ হয়, তারপর তুমি তার উপর যা খুশি করো, প্রচুর রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ড্রয়িংটা কমপ্লিট করো, তাহলে কিন্তু ছবিটা ঠিকঠাক ভালো লাগবে না। তো ড্রয়িং সবার প্রথমে তোমাকে ঠিক করতে হবে। ড্রয়িং ঠিক করতে গেলে তোমায় কী করতে হবে? প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন লাইন ড্রয়িং প্র্যাকটিস করতে হবে, শেপগুলো ভালো করে বুঝতে হবে, চোখ নাক মুখ কান এইসব পার্টগুলো আলাদা আলাদা করে ড্রয়িং করতে হবে। আমি শুধু পোর্ট্রেটের ক্ষেত্রে বলছি, ফিগারের ক্ষেত্রেও প্রপার শেপ আছে, তার প্রপার ব্লক আছে। তো এইভাবে প্র্যাকটিসটা করতে হবে প্রতিদিন। রেগুলার প্র্যাকটিস তোমাকে আরও ইম্প্রুভ করবে, জিনিসগুলোকে অবজার্ভ করা, জিনিসগুলোকে বোঝার। তাতে কি হবে, তোমার ভুলগুলো আস্তে আস্তে কমে আসবে। ভুল যত কমবে তোমার ছবি তত বেটার হবে। অনেক সময় আমরা কি করে থাকি, আমরা আমাদের যে দেখা দৃষ্টিভঙ্গি সেগুলো রিয়েলিস্টিক ওয়ার্কগুলোতে বেশি পরিমাণ ফোকাসড হয়ে যায় অনেক সময়। আমিও একটা টাইমে প্রচুর ধরে ধরে একটা কাজ এক সপ্তাহ দু সপ্তাহ ধরে ধরে প্রচুর রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি। অবভিয়াসলি অতটাও রিয়েলিস্টিক হয়নি, চেষ্টা করেছি। কিন্তু তারপর একটা টাইম পর আমি রিয়েলাইজ করলাম যে এই রিয়েলিস্টিক ওয়ার্কগুলো আলটিমেটলি তোমার ক্ষেত্রে কোনো লাভ হবে না। আমি আর একটার সময় গ্রাফ করতাম, তারপর আস্তে 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 নিজেকে ভাঙতে তারপর কিছুটা শিখতে পেরেছি। তো পরে আরও চেষ্টা করব, তোমাদের সাথে আমরা একসাথে শিখব, এগিয়ে যাব। তো এই যে ড্রয়িং তুমি দেখতে পাচ্ছ, তো এই ড্রয়িংটাই আসল। এই ড্রয়িংটা যদি তুমি ঠিক না করো সবার প্রথমে, তো তাহলে পরে গিয়ে ওয়াটার কালার করতে গেলে সম্ভব না সেইটাকে ঠিকঠাক একটা জায়গায় নিয়ে যাওয়া। তো সবার প্রথমে তোমাকে ড্রয়িংটা ঠিক করতে হবে। এবার আসছি কালার। আমি যেমনটা বলি, আমি একটু কম কালার ইউজ করতে পছন্দ করি, খুব বেশি কালার ইউজ করি না। তেমনি আমি এখানেও খুব কম মিনিমাম প্যালেটের কালার ইউজ করেছি। তোমরা তোমাদের মতো কালার ইউজ করতে পারো, আমি আমার মতো দু তিনটে কালার নিয়ে কাজ করেছি। তোমরা ইয়েলো কালার নিতে পারো, স্কারলেট লেক নিতে পারো, আল্টারমেরিন ব্লু নিতে পারো, এগুলো নিতে পারো, ব্ল্যাক নিতে পারো, ইয়েলো কালার নিতে পারো, ইয়েলো কালার মেবি বললাম আগে। তো এই রকম বিভিন্ন কালার আছে, দু তিনটে কালার, যেগুলো তোমার মনে হয় যে স্কিন টোন অনুযায়ী কালার নেওয়া উচিত, তো সেই স্কিন টোন অনুযায়ী তোমরা কালার নিতে পারো। এবার এই যে প্রপার আমি স্টেপ বাই স্টেপ, এই যে আমি পেপারটা ইউজ করছি, এই পেপারটা হচ্ছে চিত্রপট পেপার, চিত্রপট 240 GSM এর পেপারটা। এটা খুব একটা ভালো না, 270 মেবি 440-এর পেপারটা বেটার, কারণ মাঝে মাঝেই আমি যখন কালার চাপাচ্ছি ভেতরের কালারটা উঠে আসছে। তো আমি এই প্রবলেমটা ফেস করলাম এই 270 GSM এর পেপারটাতে। খুব একটা আমার কাছেই কাজটা আছে, খুব একটা বেটার না কাজটা, তো মানে পেপারটা এই আচ্ছা। এবার আস্তে আস্তে সবার প্রথমে কি জানতো, তোমাদেরকে ডার্ক লাইটের সেন্সটা বাড়াতে হবে। ডার্ক লাইট কোথায় কতটা পার্সেন্টেজে ডার্ক আছে, কোথায় কতটা পার্সেন্টেজে লাইট আছে, এই জিনিসগুলো যত তাড়াতাড়ি ইম্প্রুভ করতে পারবে তত তাড়াতাড়ি তোমার গ্রোথ হবে, ইম্প্রুভ হওয়ার। তো বোঝো, শুধুই গড়ে যেও না, গাধার খাটনি খাটে কোনো লাভ নেই, রাজার মতো খাটো। তো বুঝে জিনিসগুলো বুঝে অবজার্ভ করে সব কিছুতেই সায়েন্স আছে, কোথায় কত পার্সেন্টেজ লাইট আছে, কোথায় কতটা পার্সেন্টেজে তুমি ফোকাস করাতে চাও। আমার এখানের পোর্ট্রেটটা কমপ্লিট হয়ে গেলে তোমরা দেখবে আমার একটা চোখে মেন ফোকাস আছে, অন্য চোখটা কিছুটা ব্লার আছে, তারপর নাকটায় ফোকাস আছে, নাকের যে হাইলাইট পার্ট আছে সব কিছু, কানগুলো সব আউট অফ ফোকাসে আছে, কানগুলো খুব একটা বেশি আমি হাইলাইট করিনি, দাঁড়িগুলো মিশে গেছে সব কিছু। তো এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে যে তুমি কী চাইছো, তুমি কতটা দেখাতে চাইছো, তুমি কতটা দেখাতে চাইছো না, সেটা তোমার উপর ডিপেন্ড করবে সব সময়। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো।
আর যদি কিছুটা হেল্প হওয়ার মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে যাদের হেল্প হতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।